আজকে এখানে এসেছি যে আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, আমি বুঝতে ছিলাম যে আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন চাঁদা চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং সিগনেচার নকল করে বিভিন্ন জায়গায় মামলা দেওয়া হচ্ছে, যে এই বিষয়গুলোর সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা আজকে দুদকের কাছে এসেছি, আমরা এইরকম খবর পেয়েছি, আমাদের নাম ব্যবহার করে অসুধ উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা এই বার্তাটি স্পষ্ট করতে এসেছি যে আমাদের লিগ্যাল কোনো অথরিটি নেই, বা আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধারও এখতিয়ার আমরা রাখি না, আমরা কাউকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ারও আমরা এখতিয়ার রাখি না। সিস্টেম সিস্টেমের মতো করেই চলবে। আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি, সিস্টেম বা দুদকের যেই অ্যাক্ট রয়েছে অ্যাক্ট অনুযায়ী সব কিছু চলবে, আমাদের নাম ব্যবহার করে যেন কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করতে না পারে, এই বার্তাটি হচ্ছে আমরা স্পষ্ট করতে এসেছি। এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সমন্বয় পরিচয়ে বা আমাদের সিগনেচার নকল করে মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের পরিচয় ব্যবহার করে যেহেতু তাদের স্বার্থ হাসিল করতে পারছে না, আমাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা দেখছি, বা আমাদের আন্দোলনটিকে বিতর্কিত করার অভিপ্রায়ে আমরা দেখছি আমাদের বিভিন্নভাবে আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট করতে চাই, আমরা যারা সমন্বয় করেছি আন্দোলনের, আমরা এই সমন্বয় পরিচয়ে আমরা বিশেষ কোনো সুযোগ সুবিধা আমরা দাবি করতে পারি না। তো যারা এই সমন্বয় পরিচয়ে বা এই পরিচয়টি ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করে, তাদেরকে আপনারা আইনে সুপর্দ করে দিবেন, এবং বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে আপনারা তাদেরকে সুপর্দ করবেন। সেটা গণমাধ্যমের ক্ষেত্রে হচ্ছে, মানে কেউ কেউ ইউজ করছে, আপনারা নিশ্চয়ই অবগত মনে হয় যে আমাদের অনেক গণমাধ্যমের কাছেও যাচ্ছে যে মানে দেখা যাচ্ছে তারা সমন্বয়ক না, কিন্তু সমন্বয়কের পরিচয় দিয়ে আরেকটা গোষ্ঠীর স্বার্থ হাসিল করছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জোর করে পদত্যাগ করানো হচ্ছে, গণপদত্যাগের বিষয়টি রয়েছে। আমার একজনকে পছন্দ হচ্ছে না, গত 16 বছর ধরে হয়তো তার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়েছিল, এখন সেটিকে পুঁজি করে আমরা তাকে ওই প্রতিষ্ঠান প্রধান থেকে জোর করে, আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাই, তাকে জোর করে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করানোর জন্য। আমরা এই জায়গাটা বলতে চাই, পদত্যাগ করানো এটি একটি প্রক্রিয়া রয়েছে, একটি চাপ প্রয়োগের বিষয় কিংবা একটি চাঁদাবাজির বিষয় কিংবা একটি মিথ্যা মামলার বিষয়, এসব বিষয় আমরা শুনতে পাচ্ছি, এবং দুদক দিয়ে এই কাজটি এখন আসলে করানো হবে, যেটা আমরা দেখেছি অতীতেও এই কাজগুলো করানো হয়েছে অন্য প্রতিষ্ঠান দিয়ে, এর মধ্যে দুদকের একটি। আমরা জাস্ট দুদককে স্পষ্ট ভাষায় জানাতে এসেছি আমাদের জায়গা থেকে যে আমরা ছাত্রজন জনতার গণপ্রত্যানের মাধ্যমে 16 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে যে একটি গণপ্রত্যান ঘটিয়েছি, এই গণ অভ্যুত্থান আসলে এই স্পিরিট ধারণ করে না যে কাউকে আসলে মিথ্যা মামলা দেওয়া হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রবণিত এরকম কোনো কারণে, কিংবা কোনো একটি চাঁদাবাজি করা হবে রাজনৈতিক পরিচয় দেখিয়ে, কিংবা চাঁদাবাজি করা হবে একটি হুমকি দিয়ে। যে কাজগুলো বিগত 16 বছর হয়েছিল সেই কাজগুলোর যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায়, তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক। আমাদের জায়গা থেকে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে এসেছি দুদককে যে আমরা কখনো এই কাজগুলো করি না এবং সমর্থনও করি না, কেউ যদি আমাদের নাম ব্যবহার করে এই কাজগুলো করে তাদেরকে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, এবং তাদের সাথে কম্প্রোমাইজের কোনো প্রশ্নই আসে না, যত স্ট্রংলি তাদের এগেনস্টে দাঁড়ানো যায় সেটি যেন করা হয়। এবং আরেকটি জিনিস বলেছি যে বিগত 16 বছরে আসলে এই ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক কারণে তাদের কাউকে পছন্দ হয়নি মিথ্যা মামলা দিয়েছে, কারো পরিবার নিয়ে সমস্যা হয়েছে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে, কারো এলাকা নিয়ে সমস্যা হয়েছে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। এই যে রাজনৈতিক কারণে যে মামলাগুলো হয়েছে যেগুলো আসলে সত্যতা নেই বা ভিত্তি নেই, এগুলো যেন বিবেচনা করা হয়। আমরা আমাদের জায়গা থেকে এই অনুরোধটি জানাতে পারি, আমরা কোনো অথরিটি নই যে আমরা বলতে পারি এটি করে,